সবাই হ্যালো, বলো মু কেমন আছেন? সবাই কেমন আছেন? উডি বাবা উডি শুনো, আমরা কোথায় যাচ্ছি এখন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা, আমার দুই টুনটুনি বুড়ি এবং আমার হাজবেন্ড পারভেজ। আচ্ছা দেখি আমি ওদের সাথে শুরু করি। ওয়াসনা, ইউসরা, তোমরা কেমন আছো? আম্মু হাই করো সবাইকে। হাই ওয়াসনা, হ্যালো বলো। হ্যালো আম্মু, সবাই কি বলবে যে ওয়াসনা সালাম দিল না আজকে? সবাই কিন্তু সেট হবে আম্মু। সবাই তো সেট হবে, সবাই সেট হবে। বেবি আসসালামু আলাইকুম বলো। দেখো তো কি আদর করছে বেবিটা ওয়াসনাকে। কি কথা বলছে না মাইয়া? বেবি তুমি বলো কেমন আছো তুমি? ভালো ভালো। তুমি কোথায় যাচ্ছ? বাইরে। তোমার পাশে কে বসেছে? বাবা। বাবা কে বসেছে? একে। এটা কে? মাইয়া। মাইয়া, মাইয়াকে তুমি আদর করো। ও মাই, তুমি একটু আদর করো বেবিকে, একটু আদর করো। আমি উড়ি বাবা। ভেরি গুড, আমার দুটো লক্ষ্মী মেয়ে। তো এখন আমরা একটু বের হব, বের হওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। তো আজকের দিনের বের হওয়াটা একটু স্পেশাল, আজকে একটা স্পেশাল অকেশন আছে। তো আমার হাজবেন্ডের মুখে শুনবো আজকের স্পেশাল অকেশনটা। কি জানি অকেশনটা? হ্যাঁ তুমি বলো। বলো তুমি বলো তুমি বলো আমার আজকে কি অকেশন বলো তো আম্মু। হ্যাপি 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 হোয়াট? আলহামদুলিল্লাহ, 6 বছর আমাদের বিয়ে। আমাদের বিয়ের বয়স 6 বছর হয়ে গেছে। চমৎকার একটি দিন। হ্যাঁ, আমাদের অনেক ভালো লাগার একটা দিন, ভালো লাগার, ভালোবাসার অনেক বেশি অনুভূতির, অনেক ফিলিংস। তো ফিলিংসগুলো শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে, ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করা হবে। তো আপাতত তুমি শেয়ার করবে না আমি করব? তুমি শেয়ার করবে। আচ্ছা আমরা মিলিয়ে শেয়ার করব। ওকে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আপাতত বের হচ্ছি, চলুন ঘুরে আসি। আমাদের সাথে নিয়ে একসাথে আমরা ঘুরতে যাই। ভাত রাঁধেন রাতের জন্য? চলো আম্মু, এসো 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 এসো, আমরা এখন রিক্সায় উঠবো। দেখি বাবারা বাইরে চলে গেছে, যাও চল দৌড়। এখন আমরা রিক্সায় উঠবো, এখান থেকে মোড়ে গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। এখান থেকে আসলে শহরে যাওয়াটা খুব একটা ইজি ওয়ে না, ভেঙে ভেঙে যেতে হয়। একটা কাও দেখেছি আমরা, কাও। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে টিপরা বাজার মোড়, যেখান থেকে শহরে যাওয়ার গাড়িতে উঠতে হয়। আমরা শহরে চলে এসেছি। এটা হচ্ছে এখানে যেটা ফ্লাইওভারের মোড় বলা হয়, শাসনগাছা ফ্লাইওভারের মোড়। ওখান থেকে আবার ফ্লাইওভারে উঠেছি, কান্দির পায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো আমরা একটু উঠি। কোথায় এসেছি আমরা বলো? এটার নাম কি? মেরিন ক্যাফে। তুমি কি খেতে চাও? কি খেতে চাও? পিৎজা খেতে চাও? ফ্রেঞ্চ ফ্রাই? আচ্ছা আচ্ছা, তো ফ্রেঞ্চ ফ্রাই।
পিজিও নিব আচ্ছা ওয়েট করো বেবি না কিছু বুঝে না নামো ছোট তো বেবি বেবি কি খাবে ভালো আছেন অনেকদিন তো ছিলাম না কিছুদিন নাকি পাস্তা পিজ্জা পিজ্জা কোন পিজ্জাটা খাবে আসলে তো আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা চলে এসেছি কান্দির পাড়ের এখানে যে ক্যাফেটাতে আমরা সাধারণত খাই ওই ক্যাফেতে এটা হচ্ছে ম্যারিন ক্যাফে তো এদের খাবারটা আমার মনে হয় কুমিল্লা শহরের মধ্যে এই ধরনের ক্যাফে যেগুলো আছে এগুলোর মধ্যে এটা তুলনামূলকভাবে রিজনেবল প্রাইসে খাওয়া ভালো তো পিৎজা খাবে ওয়াসনা বায়না ধরেছে এই কারণে পিৎজা অর্ডার করা হলো একটা এরপর আমরা জাস্ট জায়গাটা একটু চেঞ্জ করতে হয়েছে আসলে কয়েক একটা ফ্যামিলি এসেছে যাদের মানুষ একটু বেশি তো তাদেরকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা এখানে যে চারজনের টেবিল ওখানে শিফট হয়ে এসেছি তুমি কি খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর কি খেতে চাও পিজ্জা আর কি খাবে পিজ্জা তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কি বলছে কেমন তো দেখতেই পেলেন আমার ছোট্ট মনির দুষ্টুমি সে আসলে দুষ্টুমি করছিল তো এখন আমি আর আমার বড় মেয়ে মিলে একসাথে দুষ্টুমি করছি আচ্ছা তো আজকের দিনটা মানে হচ্ছে অ্যানিভার্সারির দিনটা কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল একটা ডে অনেক মানে ফিলিংসফুল একটা ডে এই নিয়ে অলরেডি আপনারা একটা ব্লগ দেখেছেন আচ্ছা সেই ব্লগে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যদিও এখন কমেন্টিতে পোস্ট করতে হবে স্বাভাবিকভাবেই কারণ হচ্ছে আমার কমেন্ট সেকশন অফ ইউটিউবে নিজের পক্ষ থেকে এটা অফ করে রেখেছে আচ্ছা ওয়াসনাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল ওটা এসে গেছে তো ওরা খাচ্ছে এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু একটু কথা বলি তাইবা তানজিন আপু আব্দুল হানান আইডি থেকে নুসরাত আপু সৌদা আক্তার আপু তাজমি তানহা আপু আপনারা সবাই আমার ছোট ভাইয়ের বউ এদেরকে নিয়ে অনেক কোয়েশ্চেন করেছেন তো আপু এবং ভাইদেরকে বলছি যারা আছেন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের সকল কোয়েশ্চেনের আনসার আমি ব্লগের মধ্যেই দিব কারণ ইন্ডিভিজুয়ালি আনসার দিই কারণ অনেকেই প্রশ্ন করছেন তো ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়া আছে আমি ব্লগে দিয়ে দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ওই ব্লগ পেয়ে যাবেন একটু অপেক্ষা করুন আপু আচ্ছা তো এখন হচ্ছে স্যুপ এসেছে আসলে আমি কোথাও খেতে গেলে এই একটা জিনিস না খেয়ে আসলে আমার মনে হয় যে আমার খাওয়াটা কমপ্লিট হয়নি এই কারণে আমি শুধু মানে পিৎজা অর্ডার করেছি পিৎজাটা আসার আগে আমি বললাম যে একটু স্যুপ দাও যে আমি একটু আগে স্যুপ খাই স্যুপ খেয়ে নিজেকে একটু শান্ত করি তো আমার হাজবেন্ড জানে যে আমার কি পরিমাণ স্যুপ পাগল তো যাই হোক কন্টেন্ট ভালো ছিল স্যুপের ওদের স্যুপ হচ্ছে মানে থাই স্যুপটা আজকে আমার ভালোই লাগে খেতে আচ্ছা আর স্যুপ খেতে খেতে আমি কিছু আপুদের একটু কথা বলে আসি জান্নাতুল ফেরদৌস লিবা আপু আপনি বলেছেন আপনার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু শ্রুতি সাহা আপু বাবা মেয়েকে দারুণ লাগছে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন জান্নাত জান্নাত আপু খুশি লাগছে থ্যাংক ইউ আপু করিমা বেবি আইডি থেকে আপু বলেছেন একা একা খাবো কি না আচ্ছা একা একা খাবো না আপু চলে আসেন ইভেন আপনি ঢাকায় যেতে বলেছেন আপু ইনশাল্লাহ নেক্সট টাইম ঢাকায় গেলে দেখা হবে এরপর আছে নূর নবী আইডি থেকে বলেছে মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে বাবা মেয়েকে আমি যে কমিউনিটিতে একটা ছবি দিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কোথাও খেতে গেলে আমার অবস্থা দেখুন দুই বাচ্চাকে নিয়ে কি করতে হয় দুটোই দেখা যায় ঝাপটা ঝাপটি করে তো বাচ্চাদেরকে নিয়ে এটা আসলে প্রত্যেকটা বাবা মায়েরই হয় আর এরকম পিঠাপিঠি দুটো বাচ্চা হলে তার কথাই নেই কিছুক্ষণ ছোট মেয়ে কিছুক্ষণ বড় মেয়ে দুই মেয়েকে নিয়েই আসলে দেখা যায় পুরো টাইমটা এভাবে করেই কাটে তো যাই হোক
আপনারা দেখছেন ম্যারিন ক্যাফের ইন্টেরিয়রটা। এই ফাঁকে আমি একটু কথা বলি আসি। রাফিয়া ফারিয়াল আপু, আপনি বলেছেন আপনার মেয়েও সেম কথা বলে, যে ওয়াসনা যেভাবে বলে আমাকে কেন বিয়েতে নিয়ে যাওনি। আপু আপনার মেয়ের জন্য আদর রইল। সালমা আখি আপু, আপনি জানতে চেয়েছেন আমি আমার বিয়েতে এবং অন্যান্য প্রোগ্রামগুলোতে মেকআপ কোথায় করেছি। আপু আমি তিনটা প্রোগ্রামে ববির কাছে সেজেছি, নির্বাণা, আপনারা জানেন চিটং এ কিন্তু ববি বেশ পপুলার। আপনারা যদি চিটং এর হয়ে থাকেন আশা করি চিনতে পেরেছেন। মুমতাহিনা তাউজিন আপু, আপনি বলেছেন সারপ্রাইজটা সুন্দর ছিল, ধন্যবাদ আপু। তুলিখান আইডি থেকে আপু বলেছেন বিয়েতে সবচেয়ে ভালো লেগেছে মেকআপ। ও থ্যাংক ইউ সো মাচ আপু। এমডি মোহাম্মদ জামাল আইডি থেকে বলেছেন হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা বেগম আপু, আপনি বলেছেন আপনি রিকোয়েস্ট করেছেন আমিও যেন আপনার ভাইয়াকে সারপ্রাইজ দিই। আপু ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা খাদিজা আপু, আপনারও কিন্তু 2013 বিয়ে হয়েছে, আমি জানতাম না, এবং আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। ও মাই গড, মানে কি বলবো, বাল্যবিবাহ। যাই হোক, আপনি এবং ভাইয়া দুজনই অনেক ভালো মানুষ, দুজনই সারা জীবন এভাবেই থাকবেন, ভালো হয়েই থাকবেন, এই দোয়া রইল আপনাদের জন্য। সোহানা ইমরোজা আপু, আপনি কংগ্রেটস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সাথে আমার বিসিএস এর রেজাল্ট জানতে চেয়েছেন। আপু বিসিএস আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সুপারিশকৃত, কিন্তু এখনো পর্যন্ত গ্যাজেটটা হয়নি, এই যা দোয়া করবেন। তো আমাদের পিৎজা চলে এসেছে, আমার বড়মণি অলরেডি আমাদেরকে, আপনারা দেখলেন যে প্লেটগুলো মুছে দিল ওয়াসনা মামুনি। তো এরকম টুকটাক জিনিস আসলে ওকে দিয়ে আমরা চেষ্টা করি করানোর, যাতে একটু অভ্যাসটা থাকে আর কি। তো এটা ছিল চিকেন সসেজ পিৎজা, এবং পিৎজাটা আপনারা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চ পিৎজা, প্রাইসটাও রিজনেবল বলবো আমি, কারণ এখানে অন্যান্য জায়গায় পিৎজা একটু কস্টলি। তো এটা 520 টাকা 10 ইঞ্চি পিৎজা। এবং টেস্টটা বলি, আমি ওদের এখানে এখন পর্যন্ত দুটো ফ্লেভারের পিৎজা ট্রাই করেছি, এর মধ্যে এই পিৎজাটা ছিল বেস্ট। আচ্ছা তো আপনারা যারা কুমিল্লার আছেন, আমি জানি এখন আমার অনেকেই আছেন ব্লগ দেখেন যারা কুমিল্লাবাসী, তাদের জন্য বলবো এখানে আসলে এই পিৎজাটা ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। তো যেটা বলছিলাম, এই দিনটাতে আসলে প্রত্যেক বছরই যেটা হয়, আমরা একটু ভিন্নভাবে কিছু একটা করি, দেখা যায় যে সে কেক নিয়ে আসে বা বাসায় রান্নাবান্না হয় ভালো মন্দ। তো এই বছর আসলে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না। ও সকালবেলা উঠে প্রথমত আমি সারপ্রাইজ পাই, যেটা ওটা হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য নিজে গান গেয়ে সুন্দর করে রেকর্ড করে রেখেছিল, এটা আমি আপনারা গত ব্লগে দেখেছেন। তো এরপর হচ্ছে আমি বললাম আচ্ছা চলো একটু ঘুরে টুরে আসি কোথাও থেকে। তো যেই বলা সেই কাজ, প্রথমেই বিকেলের দিকে যখন বের হয়েছে, আগে নাস্তা পানি খেয়ে নিচ্ছি, তো আসলে খিদাও লেগেছিল। তো নাস্তা পানি খেতে খেতে গল্পও করছিলাম। আমার আসলে অ্যানিভার্সারির দিনটা আমি একটু আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কারণ দেখতে দেখতে 6 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আপনারা এই 6 বছর না, আমরা যেন 6 যুগ 600 বছর এভাবেই থাকতে পারি। আসলে ফান করলাম, 600 বছর তো পসিবল না, তো যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমরা এভাবে থাকতে পারি, এই দোয়াটাই করবেন। তো আপনারা, আপনাদেরকে একটু বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন ভাইয়া কী করে, ভাইয়া কী করে, এই ধরনের একটা কোয়েশ্চেন আমি বারবার পাচ্ছি। তো আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সেই কোয়েশ্চেনের আনসার আমি আমার ব্লগে দিব, আগামীকালকে ব্লগের জন্য ওয়েট করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের আনসার। এই ফাঁকে একটু বলি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনে পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার বাংলাদেশি ব্লগার মম এই গ্রুপটিতে। তো আশা করছি সাথেই থাকবেন, আর ওয়াসনা ইউসরাকে বেশি করে দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা ইউসরা। আচ্ছা, ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি মেলা, এবং এখানে আমাদের একটা মজার অভিজ্ঞতা হয়েছে। এটা হলো, আমরা কিছুক্ষণই ছিলাম, বেশ কিছুক্ষণ না বলবো না, জাস্ট হাফ অ্যান আওয়ার। তো ওই সময়ে এখানে এক আপু আসে, আপু এসে আমাকে জানতে চায় যে আপু আপনি ব্লগ করেন না, বাংলাদেশি ব্লগার মম। আমি রীতিমতো কি বলবো, একটু আনইজি ফিল করছিলাম, লজ্জায় পড়ে গিয়েছিলাম, এই ধরনের ইয়েগুলো আমার একটু কেমন জানি লাগে। তো যাই হোক, আপুর নাম হচ্ছে শিউলি আপু। শিউলি আপু অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, সাথে ভাইয়া ছিল, আপুর মেয়ে ছিল, তো খুবই ভালো লেগেছে আপনি নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে চিনতে পেরেছেন, এটা আমার একটা সৌভাগ্য। তো
তো আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারাটাই আমার বিশাল একটা ব্যাপার, এবং ওরা আমাকে চিনতে পারছে, আপনাদের সাথে পরিচয় হচ্ছে আমার, এটা আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা দেখছেন এখন সাইদুল ভাইকে এবং খাদেমকে, আমার কলিগ। তো সাইদুল ভাই হচ্ছে, যেহেতু এখন আমাদের সাথে নেই, উনি কুমিল্লা মেডিকেলে আছেন, তো স্বাভাবিকভাবেই শহরে আসলে আমি ওনাকে ফোন দেই যে ভাই চলেন একটু দেখা সাক্ষাৎ করি, তো সেটারই একটা অংশ হিসেবে ফোন দেয়া। তো ওই ভাইয়াও তখন ফ্রি ছিল, ভাইয়া এবং খাদেম দুজনই চলে এসেছে দেখা করতে। তো তাদেরকে নিয়ে আবার খেতে গেলাম, আসলে পেটে এক ফোঁটা জায়গা ছিল না, তো জাস্ট তাদেরকে খাওয়ানোর জন্য আমার হাজবেন্ড বললো যে না চলো কিছু একটু তো খেতেই খাওয়াতেই হবে ভাইয়াকে। তো আমরা দুজন জাস্ট দুটো চা নিয়েছি, এরপর খাদেম এবং ভাইয়ার জন্য হচ্ছে চিকেন চাপ আর হালিম নেওয়া হয়েছে। তো এই তো এভাবেই কাটালাম সারাটা দিন, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক বলতে কি যতটুকু ঘোরা যায় আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি তো টাফ কিছুটা। খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, এবং শেষ দিনে মজার এই আমার যে শিউলি আপু ব্লগার, মানে আমার এক ভিউয়ার্সের সাথে দেখা হলো, এটাও আমার জন্য একটা বিশাল পাওয়া ছিল। আর সাথে সাইদুল ভাই আর খাদেমের সাথে একসাথে আবার খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ গল্প করেছি, অনেক লেট হয়ে গিয়েছিল বাসায় আসতে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটিয়েছি। তো আশা করছি আপনার সবার ভালো লেগেছে ব্লগটি, এবং আমাদের জন্য আবারও দোয়া করবেন এই বলে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো আশা করছি সবাই অনেক 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 দোয়া করবেন, যেন আমাদের দাম্পত্য জীবন আজীবনই এভাবে ভালোবাসাময় থাকে, ভালোবাসা নিয়ে দিয়ে পূর্ণ থাকে, এবং আমরা যেন আমাদের এই টুনটুনি বুড়িদেরকে নিয়ে সুন্দর একটা সংসার সবসময় লিড করতে পারি, এই দোয়াটাই করবেন। তো আপাতত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।